আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম। আজকে সিদ্দিক মেমোরিয়াল আয়োজিত অনলাইন ক্লাসের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে তাদের অভিভাবকদের সালাম জানিয়ে পদার্থবিজ্ঞান একটি ক্লাস নিব। আজকে যে বিষয়টুকু আমি আলোচনা করব সেটি হলো নবম শ্রেণী পদার্থবিজ্ঞান, অধ্যায় হবে চতুর্থ। চতুর্থ অধ্যায়ের নাম কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে আমাদের কি কি আলোচনার বিষয়বস্তু আছে আমি এক নজরে তোমাদের জন্য এখানে একটু তুলে ধরছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই পড়ার উপর ভিত্তি করে, আলোচনার উপর ভিত্তি করে কিন্তু অ্যাসাইনমেন্ট আমি চাব। সেই অ্যাসাইনমেন্টে আমি অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাদের হয়তো বা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে ওর নম্বরের উপর ভিত্তি করে। তো দেখো, আমি কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকস সম্পর্কে আসলে ধারণায় যেটা বলতেছি, এখানে থাকবে আমাদের কাজ ক্ষমতা ও শক্তি সম্পর্ক, বল কাজ ও সরণের মধ্যে সম্পর্ক, শক্তি, শক্তির উৎস, গতিশক্তি, বিবাহ শক্তি, শক্তির রূপান্তর এবং নিত্যতা সূত্র, ক্ষমতার ব্যবহার, কর্মদক্ষতার পরিমাপ। তো এখানে গুরুত্বপূর্ণ আমাদের ইকুয়েশনগুলান কি, ইকুয়েশনগুলান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, ই ইকুয়াল টি প্লাস ইউ, টি ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, ইউ ইকুয়াল এম জি আইস, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, ইকুয়াল এম জি আইস বাই টি। আবার কর্মদক্ষতা, ইটা ইকুয়াল পি ড্যাশ বাই পি ইন্টু হান্ড্রেড। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয় বিধায় একশো। এদের পরিচিতিও তোমাদের জন্য দিয়ে দিছি। দেখো, ডাব্লিউ হচ্ছে কাজ, এর একক জুল, মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এফ হলো বল, একক নিউটন, মাত্রা এম এল টি ইনভার্স টু, এস সরণ, একক মিটার, মাত্রা এল। শক্তি, সেই শক্তিতে দেখো মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি, টি হলো গতিশক্তি, ইউ বিভব শক্তি, সমস্ত শক্তির এককই জুল, মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর পি হলো ক্ষমতা, এর একক ওয়াট, মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স কিউব, এন হলো কর্মদক্ষতা, এর কোনো একক নেই। কেন একক নেই আমরা নেক্সট ক্লাসে জানবো, তারপরে বলে রাখি এটা হলো একই জাতীয় রাশির অনুপাত, যার কারণে এর কোনো একক নেই। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এতটুকুই, কাজ ক্ষমতা, কাজ, কাজের একক ও মাত্রা এবং কাজের রাশিমালা তোমাদের এটা ব্যাখ্যা করে এখন দেখা। তো প্রিয় শিক্ষার্থী দেখো, ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে কাজ আর বাস্তবে আমরা যেগুলোকে কাজ বলি সব কিন্তু কাজ হবে না। তোমরা পড়ালেখা করো, এটা তোমাদের কাজ, আমি শিক্ষক, শিক্ষক হিসেবে শিক্ষা দান করি, এটা আমার কাজ, গবেষকের কাজ গবেষণা করা। ফিজিক্সে কিন্তু এগুলোকে কাজ সবগুলোতে বলবে না। ফিজিক্সের কাজ হবে এরকম একটা বস্তু, এই বস্তুটার উপর যদি একটা বল প্রয়োগ হয় এবং বস্তুটা যদি সরণ ঘটে, তাহলে এই বল এবং সরণ এদের যে গুণফল সেটা কি বলবো কাজ। কাজ হচ্ছে ওয়াট, ওয়াট থেকে ডাবল। এখন বস্তুটা বলের দিকে যদি সরাসরি সরে যায় তাহলে বস্তুটা সরণ টোটালি বলের দিকে, কিন্তু যদি বস্তুটা বলের দিকের সাথে এভাবে অ্যাঙ্গেলে সরে যায়, এস এভাবে যদি যায়, তাহলে কি হবে, আমার বলের দিকে কিন্তু সরণ হবে এতটুকু। সেক্ষেত্রে বলের দিকে সরণের উপাংশটুকুর গুণফল কিন্তু হবে বলের সাথে গুণ। তাহলে উপাংশ কি, এই জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি এরকম, এখানে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে বলের দিকে এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, এটাকে বলা হয় অনুভূমিক উপাংশ। আর এটাকে বলা হয় উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। এখন অনুভূমিক উপাংশ কি, এসি ভাগ যদি আমি এবি দেই, ভূমি বা অধিভুজ, এটা যদি থিটা, তাহলে এটা থিটা হলে এটা লম্ব, এটা ভূমি, এটা অধিভুজ, তাহলে ভূমি বা অধিভুজ কি, cos theta, তাহলে AC equal AB cos theta, অর্থাৎ S cos theta, উলম্ব উপাংশ অনুরূপভাবে আমরা পাবো, এখানে আমার এটা প্রয়োজন নেই।
তো আমি এই বলের দিকে উপাংশের গুণফল কিন্তু নিব, তাহলে বল প্রয়োগে বস্তুটা যদি আমার এই পর্যন্ত গিয়ে থাকে তাহলে হবে এফ এস কস থিটা। এটি মূলত হলো কাজের রাশিমাল। আর এই কাজের একক কি? বলের একক এবং সরণের একক। তাহলে বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার। কিন্তু এটার পরিবর্তে আমরা ব্যবহারিক একক লিখব জুল। কাজের একক জুল। তেমনি মাত্রা, মাত্রা কি হবে? ডাইমেনশন। কাজের মাত্রা, কাজ ইকুয়াল পাচ্ছি আমরা বল ইনটু সরণ, তাহলে বলের মাত্রা এম এম টি ইনভার্স টু ইনটু এল, এল এর এল স্কয়ার, এম এল স্কয়ার টি ইনভার্স টু, এটা হবে কাজের মাত্রা। তো এভাবে আমরা এই থিটার উপর ভিত্তি করে কাজ কিন্তু ভিন্ন ভিন্ন পেয়ে থাকি। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার যদি এই বস্তুটির উপর বল প্রয়োগ হয় আর বলের দিকে বস্তুটার সরণ হয়, এখানে বল এ, তাহলে আমার থিটা ইকুয়াল কিন্তু হয় শূন্য। সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা ইকুয়াল এফ এস কস শূন্য, কস শূন্যর মান কত? ওয়ান। সেক্ষেত্রে হয় এফ এস, কাজটা হবে সর্বোচ্চ এবং ধনাত্মক কাজ। এই ধরনের কাজগুলোকে বলবো বলের দ্বারা সংগঠিত কাজ বা ধনাত্মক কাজ। আবার যদি থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা ইকুয়াল এফ এস কস 90 ডিগ্রি। কস 90 মান কত? জিরো। তাহলে জিরো দ্বারা গুণ করলে কি হবে? জিরো। তাহলে কাজ হবে জিরো, অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে যদি সরে যায় তাহলে সেই কাজটা হবে জিরো। আবার থিটা ইকুয়াল যদি 180 ডিগ্রি হয়, কিরকম? এখানে বল প্রয়োগ করা হয়েছিল এভাবে, এদিকে না গিয়ে সোজা এভাবে উঠে গেছিল, এখানে 90। এখানে যেটা করছে এটা বস্তু, বল প্রয়োগ করা হলে এই সোজা এদিকে না গিয়ে সে উল্টা এদিকে আসে, তাহলে বল এদিকে আর সরণ হচ্ছে আমার এদিকে, তাহলে এখানে কোনটা কত? 180। যখন 180, তখন ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস কস থিটা এফ এস কস 180 ইকুয়াল মাইনাস এফ এস, অর্থাৎ এখানে কাজটা যে সংগঠিত হচ্ছে এটা বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ ঋণাত্মক কাজ সংগঠিত হয়েছে। যেমন ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, এর উপর ভিত্তি করে আমরা একটা অঙ্ক করলে আরো ভালো বুঝতে পারবো। তোমরা দেখো, তোমাদের জন্য আমি এখানে একটা অঙ্ক, দুটো অঙ্ক তুলেই যাচ্ছি। এখানে অঙ্ক দুটো কি আছে? কোন বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি 10 মিটার সরণ হলে কৃত কাজ কত? তাহলে এটা একটা বস্তু, এর উপরে বল প্রয়োগ করা হচ্ছে এফ ইকুয়াল 100 নিউটন, বস্তুটা বলের দিকে এস ইকুয়াল 10 মিটার সরণ হয়েছে, তাহলে কৃত কাজ কত? আমরা জানি, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, এখানে এফ ইকুয়াল 100 নিউটন, এস ইকুয়াল 10 মিটার, থিটা ইকুয়াল বল যেদিকে প্রয়োগ হয়েছে সরণটাও সেদিকে হয়েছে, অর্থাৎ শূন্য। তাহলে 100 × 10 কস শূন্য, কস শূন্যর মান 1, গুণ করলে আমার কত হবে? 1000, এত জুল। অনুরূপভাবে আমি যদি দ্বিতীয় অঙ্কটা দেখি, আসি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে খেলানো 100 মিটার মই বেয়ে উপরে ওঠে, আসিফের ভর 60 কেজি হলে তার দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর বা কত। তাহলে দৃশ্যকল্পটা দেখো কিরকম, এটা অনুভূমিক, 60 ডিগ্রি কোণে একটা মই আছে, এই মই বেয়ে আসিফ এখান থেকে এখানে উঠে গেছে, তার উলম্ব সরণ কিন্তু হয়েছে এতটুকু, তাহলে সেক্ষেত্রে তার দ্বারা কৃত কাজ কত? তাহলে তার দ্বারা যে কৃত কাজ, এখানে আমি উলম্ব সরণ কতটুকু হচ্ছে সেটা আগে বের করে নিব, অথবা অনুভূমিক যে সরণ সেটাও কিন্তু আমি বের করে নিয়ে কাজটা করতে পারি।
তাহলে প্রথম আমি দেখব আসিফের সম্পাদিত কাজ W=F S cos থিটা। একই ভাবে এখানে F equal M G, যেটা হলো আসিফের ভর 60 গুণন 9.8, তাহলে 648 এর 8 হাতে 4, 6 লং 54 এর 58 এত নিউটন। আর S S equal কত, আমার উলম্ব সরণ কতটুকু হয়েছে এটা যদি আমি বের করতে চাই, তাহলে এখানে কি করব, আমি এটাকে A এটা B এটা C দিতে পারি, তাহলে B C ইকুয়াল আমি কি পাবো, B C ইকুয়াল পাবো A B sin থিটা, অর্থাৎ উলম্ব উপাংশের মান। তাহলে উলম্ব উপাংশের মান দিয়েও কিন্তু আমি সরণটা নিতে পারি। তো আমি অভিকর্ষ বলের বিপরীতে যখন কাজ সংঘটিত করব তখন সেই জিনিসটা কিন্তু এখানে আমি করে নিতে পারি, sin থিটা উলম্ব সরণ কতটুকু এখানে সরল বের করে নিয়েও আমি কাজটা করতে পারি। তাহলে মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য দেয়া হয়নি, একটু প্রিন্টিং মিস্টেক, না 100 মিটার, 100 মিটার মই বেয়ে, 100 মিটার মই বেয়ে উপরে উঠছে, তাহলে মইটার দৈর্ঘ্য আছে 100 মিটার। তাহলে এখানে যদি আমি 100 দিই ইন্টু সাইন কত 60 ডিগ্রি, তাহলে কিন্তু একটা মান পাবো। এই মানটি অর্থাৎ আমি যদি কাজের ইকুয়েশন উলম্ব মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজে যাই, তাহলে W ইকুয়াল F S অর্থাৎ F S, F S বলতে আমার B C উলম্ব সরণের জন্য B C, তাহলে ভর হলো ওজন অর্থাৎ অভিকর্ষ বল এখানে 588 ইন্টু B C সমান এই 100 ইন্টু সাইন 60, মানটা যদি ক্যালকুলেশন করি একটা উত্তর বের হয়ে আসবে। এটা থেকে আমরা বুঝব যে কাজ সেখানে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানে কিন্তু উপরে কিন্তু আমরা গেছি, যার ফলে আমি কি এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ সংঘটিত করছি, এই কাজটাই হবে আমার অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ। এভাবে আমরা কাজ বের করতে পারি। বিভিন্ন অ্যাঙ্গেলে হয়তো তোমাদের প্রশ্ন থাকবে, বাসায় ঘন ঘন প্র্যাকটিস করবে এবং দেখবে, তাহলে নিশ্চয়ই তোমরা সফলকাম হবে।